বাবা মায়ের বিচ্ছেদের প্রভাবটা সাধারণত পড়ে সন্তানের কাঁধেই, যার ব্যতিক্রম হয়নি শাকিব পুত্র আব্রাহাম খান জয়ের ক্ষেত্রেও। জন্মের পর থেকেই মায়ের সঙ্গে থাকছে আব্রাহাম, কিন্তু বয়সের সাথে সে বুঝতে শিখেছে বাবার ভালোবাসার অনুভূতি। গুটি গুটি পায়ে এখন গাঢ় হয়েছে তাদের বাবা ছেলের ভালোবাসা, যে কারণে দাদা বাড়িতে শুধুমাত্র বেড়াতে আসা নয়, বাবার সঙ্গে থাকতে চায় আব্রাহাম খান জয়। কিন্তু নিয়তির সেই অদ্ভুত নিয়মের বেড়াজালে আব্রাহামকে নিয়ে শ্বশুরবাড়ি ত্যাগ করছেন অপবিশ্বাস। বিচ্ছেদের কয়েক বছর পরে শাকিবের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলেও আফসোস মেটানো সম্ভব হয়নি ছেলে আব্রাহাম খান জয়ের। বিচ্ছেদ ইস্যুতে ভিন্ন ভিন্ন ছাদনা তলায় একে অপরের বসবাস থাকায় বাবা মায়ের আদরের পরিপূর্ণতা হারাচ্ছে ছেলে আব্রাহাম। যদিও অপবিশ্বাস তার ছেলের সব দায়িত্বই পালন করেন, কিন্তু বাবার আদর পেতে হলে তখন মাকে হারাতে হয়, আর মায়ের সঙ্গে থাকলে বাবাকে হারাতে হয়, যা আসলেই একটা সন্তানের জীবনে বিরল প্রভাব ফেলে। এদিকে সময়ের সঙ্গে দিনে দিনে শাকিবও তার সন্তানের প্রতি ব্যাকুল হয়েছেন, আব্রাহামকে ছাড়া তারও যেন চলেই না, যার ফলে মাঝে মাঝে দাদা বাড়িতে দেখা যায় আব্রাহাম খান জয়কে। কিন্তু নিয়তির নিয়মের দেয়ালের কাছে বাধা পড়েছেন অপবিশ্বাস। ইচ্ছে থাকলেও স্বামী সন্তান নিয়ে একই ছাদনাতলায় থাকার সুযোগ নেই তার, যে কারণে আব্রাহামকে নিয়ে আবার সেই নিজ গন্তব্যে যেতে হয় অপবিশ্বাসের। অপবিশ্বাস আরো আগেই বলেছেন বাবাকে অনেক বেশি ভালোবাসে আব্রাহাম, শাকিবও তার ছেলেকে প্রচন্ড ভালোবাসে, যে কারণে দাদা বাড়ি ছেড়ে যেতে চায় না জয়। কিন্তু একজন মা হিসেবে জয়কে ছেড়ে থাকা তার পক্ষেও তো সম্ভব নয়, তাই শ্বশুরবাড়িতে জয়কে নিয়ে মাঝে মাঝেই বেড়াতে আসেন অপবিশ্বাস। কিন্তু দাদা বাড়ি ছেড়ে যাওয়ার বেলায় ইচ্ছের বিরুদ্ধে মায়ের সঙ্গে পা বাড়ায় শাকিব পুত্র আব্রাহাম খান জয়।